সুন্নত জীবন মানে না নাম আহলে সুন্নত জামাত অন্ধ শৈলীর নাম পদ্মলোচন চোখে দেখে না তার নামটা হলে পদ্মলোচন নদীর পানি একবার ঘোলা তার নাম কপতাক্ষ আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি যারা আহলেদিস হয় তারা হাদিসের স্বার্থে মানুষের কথা বর্জন করে আর যারা বেদাতি হয় তারা মানুষের কথা অনুযায়ী হাদিসকে বর্জন করে কথা ক্লিয়ার হয়েছে না যারা হাহাদিস হয় হারে শূন্য যারা হবেন মুখে যতই বড় করে নাম হেল শূন্য জমা মিথ্যা কথা একটু বড়াই অন্ধ অন্ধশেল নাম পদ্মলোচন চোখে দেখে না তার নামটা হলে পদ্মলোচন এটা বাংলাদেশের কথা আছে না নদীর পানি একবার ঘোলা তার নামটা কবতাক্ষ মানে কপতের নয় চক্ষু কত সুন্দর পানি কবত বাড়ির ধারে সাতক্ষীরে গিয়ে দেখেন ঘোলা চোখে নামাই না তো নাম কি কবতা কি কবির কল্পনা তো আমরা ওইরকম হয়ে গেছি শূন্য জীবনে মানে না নাম আহলে শূন্য তো জামাত জামাত মানে জামাতে সাহাবাই তো সাহাবিদের জামাতে খবরই নাই আমরা আহলে শূন্য তো জামাত প্রকৃত আহলে শূন্য হচ্ছে হাদিস এদিন উনি বলছে আহলে শূন্য এত কোন আকুয়ালা নাস লাহা শূন্যতার স্বার্থে তারা অন্যদের সমস্ত কথা বাদ দেয় তার বিপরীতে আহলুল বেদা যারা যারা বেদাতি তারা নাহা নাহ নাস যারা শূন্য পরিত্যাগ করে মানুষের কথার কারণে তাদের কাছে শূন্যতা যেতে মানুষের কথা গুরুত্ব বেশি এই মানুষ মানে যাচ্ছে মানুষ না বড় বড় বিদ্যানদের কথা বিদ্যান্না তো মানুষ কেবল রসুলি নিষ্পাপ মাসুম তাছাড়া সমস্ত মানুষ ভুল হতে পারে ঠিকও হতে পারে ভুল সূর্যের দিকেও না হয় আর এই কারণে বেদাতিরা আবহাটাকে গ্রহণ করে নাই বলে আবুহরা গায়ের ফকি যিনি শ্রেষ্ঠ মহাদেশ সাহাবি তার হাদিস তারা গ্রহণ করেন না এই কারণে এলজাম দিয়ে অপবাদ দিয়ে উনি গায়ের ফকি উনি ফাঁকা বোঝেন না উনার কোনো হুশ বুদ্ধি নাই যা শোনে তাই বলে আর একজন বলছে এরা তো সাংবাদিকের মতো সংবাদ পরিবেশন করতে হাদিস পরিবেশন করে কোথায় কি কোনটা বলতে তা বোঝে না এত টিটকিটি করছে এই যুগে দশ বছরের গোলাম সচ্ছতার সঙ্গে থাকলে তারও হাদিস গ্রহণ করেন না এনারা কেউ নিচিয়া বানদের হাদিস বলে না এরা সবাই বুকিয়া বান্ধবের হাদিস বলেছে সবাই রফুল আদানের কথা বলেছে এরা সবাই জোর কথা বলেছে অতএব এরা কোনো ফকিরা এতে হাদিস গ্রহণই করা যাবে না এটা হলো আমরা তো পড়ি যারা সাহাবিদেরকে সঙ্গে বিদ্বেষ পোষণ করে তারা কেমন আলোচন জামাত বড় হাদিসব্দ সাহাবি হত আবাহাকে যারা বরদাস্ত করে নাই যারা হত আনাস মালিক বরদাস্ত করে নাই এমনকি যিনি দশ লক্ষ হাদিসের হাফেজ তাকা পর্যন্ত যারা বেদাতি বলেছে বরদাস্ত করে নাই কারণ তিনি হানাফি ছিলেন না চাবেন কোথায় এত হিংসা ইয়াহইয়া বিন মুইন যিনি ইবনে বুখারী উস্তাদ তাকাহ পর্যন্ত মানে নেই আর আজকালকে আমাদের তো হিসাবে ধরা ঠিক না শাইখ আলবানী এক সারা মুসলিম বিশ者কে এক বাক্যে মেনে নেন হাদিসটা কি সহহ আলবানী হাদিসটা আলবানী সহী বলেছেন بس আকো দানিবা তাকাবিনা তাইলে হাদিসটা সহী এইভাবে যেটা পরবাদ বাক্যে পরিণত হয়ে গেছে আছে আলবানীর সহিহ জঈফের বিষয়টা অথচ তাকেও হিংসা করে মানে আমার মজার বিপরীত হলে বাস্তু খারাপ